আইসিটি কন্টেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমরা আজ আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সাত নাম্বার নিয়মটি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সাত নাম্বার নিয়মটি হচ্ছে ওয়াইল এর পর যদি গ্যাপ থাকে তাহলে আমরা কিভাবে ওই গ্যাপটি ফিল আপ করবো। এক্ষেত্রে লক্ষ্য করো, আমরা একটা এক্সাম্পল দেখতেছি, হোয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন আই স স্নেক। আমরা দেখতে পাচ্ছি হোয়াইল এর ঠিক পরেই গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে এই গ্যাপটা তোমরা কিভাবে ফিল আপ করতে পারো। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স স্নেক, এখানে আমরা হোয়াইল পেয়েছি, তারপরে দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ হোয়াইল এর পর যদি গ্যাপ থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে ওই গ্যাপটা পূরণ করতে পারবো। তো এটা খুবই সহজ একটি নিয়ম, আমরা হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে গ্যাপটা পূরণ করে ফেলবো। নিয়মটা হচ্ছে সাত নম্বর নিয়ম, হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা গ্যাপটি ফিল আপ করবো। এবার এই নিয়মের উপর একটি এক্সারসাইজ করে ফেলো। হোয়াইল ড্যাশ আই ড্রিমড এ গুড ড্রিম, তাহলে দেখতে পাচ্ছ হোয়াইল এর পরেই গ্যাপ, অতএব আগের নিয়ম অনুযায়ী গ্যাপটি ফিল আপ করো এবং আমাদের কমেন্ট করে ফেলো। থ্যাংক ইউ।